আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছেন। বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2/11/2020 খ্রিস্টাব্দ তারিখের স্বাক্ষরণে বিজ্ঞপ্তির মাধ্যমে পরিচ্ছন্ন পরিদর্শক পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিম্নোক্ত সময়সূচির অনুযায়ী গ্রহণ করা হবে। পদের নাম পরিচ্ছন্ন পরিদর্শক। লিখিত পরীক্ষার তারিখ ও বার ও সময় 16/10/2021 খ্রিস্টাব্দ তারিখ শনিবার বিকাল বেলা 11টা থেকে 12টা পর্যন্ত, কেন্দ্র অথবা উপকেন্দ্র, কেন্দ্র ঢাকা মহানগর মহিলা কলেজ লক্ষ্মীবাজার সূত্রাপুর ঢাকা 1100, উপকেন্দ্র ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল লক্ষ্মীবাজার সূত্রাপুর ঢাকা 1100। পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীগণ তাদের স্ব স্ব প্রবেশপত্র 10/10/2021 তারিখ হতে dsccc.teletalk.com বিডি মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। পরীক্ষা প্রবেশপত্র ব্যতীত রেখে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীগণকে অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদেরকে জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে। অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা vas.query@teletalk.com বিডি ইমেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না। তো এটি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।